হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সম্রাট তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমরা রেডি হয়ে সকাল সকাল বেরোচ্ছি ও দাঁড়ান আপনাদের যদি জানতে হয় যে আমরা কোথায় যাচ্ছি তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আজকে করতে চলেছি আমরা প্রচণ্ড মজা তো আজকে কিন্তু যাব আমি আমার বাবা মা বাবু আর গীতা দিদি সোমা সম্রাট আমরা এই কজন মিলেই কিন্তু যাব আজকে মা বাবা যাবে না তো যাই হোক আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের যে গুরুদেব আছে তার বাড়িতে আর বলে না যে মন ভালো করবার একটাই জায়গা সেটা হচ্ছে গিয়ে আমাদের গুরুদেবের বাড়ি তো আজকে সবাই মিলে হঠাৎ করে প্ল্যানিং করে কিন্তু আমরা চলে গেছিলাম আর এখানে আমার বাবু রয়েছে তো সবাই মিলে গাড়িতে বসে পড়েছে আর আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম কারণ অনেক জিনিসপত্র ছিল তো সেগুলোকে নিয়ে কোথায় কি রাখবো কে কোথায় বসবে এসব ঠিকঠাক করে নিয়ে কিন্তু আমরা রওনা হয়ে পড়লাম হচ্ছে গিয়ে সেখানকার উদ্দেশ্যে আর তারপরে আমরা কিন্তু রাস্তায় যেতে যেতে অনেক কিছু মজা করব। যেহেতু ওইখানটা প্রচণ্ড গ্রাম আমাদের লাগে হচ্ছে ভীষণ ভালো আর সত্যি কথা বলতে আগেরবারও বাবুকে যখন নিয়ে গেছিলাম তখন কিন্তু বাবু অনেকটাই ছোট ছিল তো এইবারে একটু বড় হয়েছে ওখানে গিয়ে দেখব যে বাবু কি কি করে তো ওখান থেকে আমরা রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম অসাধারণ ছিল চারিপাশের পরিস্থিতিটা তো ওখানে গিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ বাদে খুব খিদে পেয়ে গেছিলাম তো রাস্তায় একটা জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছিল আমি আর বাবু গাড়িতেই বসেছিলাম গাড়ির থেকে নামিনি আর সম্রাট ওরা সবাই মিলে নেমেছিল কিন্তু খেতে তো আমি গাড়িতে বসেই খেয়েছিলাম আর এখানের পরোটাগুলো দেখুন আমাদের এখানে কিন্তু এরকম পরোটা পাওয়া যায় না তো এরকমভাবে পরোটাগুলোকে ভেজে কি সুন্দর করে জানে ওরা বাড়ি দিয়ে দিয়ে মানে করছিল এত সুন্দর লাগছিল না দেখতে তো সেই জন্য কিন্তু এইটাই আপনাদেরকে একবার একটু দেখিয়ে নিই কাদের কাদের হ্যাঁ বাড়ির মানে আশেপাশে এই পরোটাগুলো পাওয়া যায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কি সুন্দর করে ভাজছে একদম অল্প তেলে কিন্তু কত সুন্দর করে ভাজে আর এ দেখুন হাতের কায়দাটা দেখুন কি সুন্দর করে এরকম করে দিচ্ছে কি জানে তো এরকমভাবে কিন্তু ওজন হিসাবে এখানে পরোটাটা বিক্রি হয় তো এখানে বাবাও খাচ্ছে সবাই কিন্তু এখানে বসে খাচ্ছিলো আর সম্রাট আর বাবার সাথে তো একটু খুনশুটি করতেই থাকে তো তার জন্য বাবাকে ওরা বলছে তো তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের এই যে মন্দিরে আর এত অপূর্ব সুন্দর মন্দিরটা এখন রঙ করেছে ভীষণ ভালো হয়ে যায় এখানে আসলে পরে আমার মনটা তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটুখানি এই মন্দিরের জায়গায় আর আগেরবারও কিন্তু আপনাদের এখানটা দেখিয়েছিলাম যে গুরু পূর্ণিমায় এসে এখানটা কিন্তু আগেরবারে প্যান্ডেল করা ছিল বলে অতটা ভালো করে আপনাদের দেখাতে পারিনি মনে আছে এই জায়গাটার মধ্যে ছিল প্যান্ডেল করা আর দেখুন এখানে ছিল কিন্তু রাজাস আর বলছি না এই যে এই জায়গাটা আসলে মনটা খুব ভালো হয়ে যায় ও দাঁড়ান আরেকটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি আমি কোনোদিনও দেখিনি এখানে এসে কিন্তু প্রথমবার দেখলাম এই দেখুন এগুলো কি জানেন বকফুল লাল রঙের বকফুল আমি সাদাই দেখেছি লাল কোনোদিনও দেখিনি কিন্তু এখানে এসে লাল দেখতে পেলাম আর চারিদিকে দেখুন শুধু সবুজ চোখটা যেন মানে জুড়িয়ে যাচ্ছিলো জাস্ট শান্তি লাগছিল এত ঠান্ডা এখানটায় যতই এত গরম কিন্তু এখানটা আসলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর দেখুন এখানে খড়ের গাদা দেখলেই মনে হয় না কতটা সুন্দর আমরা এই জিনিসগুলোকে খুব মিস করি আর দেখুন এখানে প্রচুর গাছ প্রচুর রকমের গাছ তবে এর আগে যে ঝড় হয়েছিল তাই ঝড়ে কিন্তু প্রচুর গাছপালা এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল তো তার জন্য বড় বড় গাছ বেশিরভাগই সব উপরে পড়ে গেছিল এখন আবার ছোট ছোট গাছ লাগানো হয়েছিল তো এগুলোই কিন্তু বড় হয়েছে আর দূরে যে গাছটা দেখতে পেলেন সেটা কিন্তু হচ্ছে গিয়ে অসত্য গাছ বলতে ভুল হয়ে গেল ওটা অসত্য গাছ ছিল না ওটা কিন্তু ছিল রুদ্রাক্ষ গাছ আর এই যে এখানে আসলে পরে কিন্তু সব এখানে থাকে আর কি তো এখানেই আমরা খাওয়া দাওয়া করি সব কিছু আর দেখুন এখানেও কত গোলাপ ফুল ফুটে রয়েছে আর আমাদের ছাদের গাছগুলো তো একদম মরো মরো অবস্থা হয়ে গেছে এত রোদ দূরে কিন্তু এখানে দেখুন কী সুন্দর ফুলগুলো সব ফুটে আছে তো বললাম না এখানটা প্রচণ্ড ঠান্ডা আমি যে এখানটা ঘুরছি এত সুন্দর ঠান্ডা ছাওয়া মানে ভীষণই ভাল লাগছিল এই যে দেখুন রুদ্রাক্ষ গাছটা যেটার কথা আমি ফুল করে অসত্য গাছ বলে ফেলেছিল আর ওখানটাই ছিল কিন্তু গরুর গোয়াল তো তারপরে কিন্তু বাবুকে নিয়ে এসেছিলাম এই জায়গাটা দেখানোর জন্য আর বাবু তো এইটা দেখে ভীষণ খুশি হয়ে গেছিল প্রথমে ভেবেছিলাম যে হয়তো বাবু ভয় পাবে কিন্তু ও বাবা আমার ছেলে কি ভয় পাওয়ার লোক তো এখানে এসে দেখছি ও কিন্তু একদম বারবার করে হাত দিয়ে দেখাচ্ছে ধরবে বলে তো আমি সম্রাটকে বললাম থাক তুমি যখন ও ধরতে চাইছে একটুখানি ছোট ওখানে একটা বাছুর ছিল তো বাছুরটাকে একটুখানি ধরাও তো আমার কথা শোনা তো সম্রাট কিন্তু ওকে ওই বাছুরটাকে ধরবার জন্য নিয়ে গেছিলো আর দেখুন এই যে নাচানাচি করা শুরু করে দিয়েছে এখানে দেখতে পেয়ে তো এই দেখুন বাছুরটার কাছে যেমনি না নিয়ে গেছে ও কিন্তু বাছুরটাকে ডাকছে আর বাছুরটাও কি সুন্দর সামনে জানি এগিয়ে আসছে জানি না ভেবেছিল হয়তো খেতে দেবে নাকি তো আসা মাত্রই কিন্তু সম্রাট ভয়ে বারবার করে ওকে নামিয়ে নিচে নিয়ে কিন্তু ও কিন্তু ভয় পাওয়ার লোক না ও কিছুতেই যাবে না ও কিন্তু ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে আর ওর গায়ে একটু হাত দেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে যাচ্ছে আর দেখুন ও কিন্তু কি সুন্দর সামনে এগিয়ে আসছিল কি বুঝতে পারছিল জানি না তবে ও কিন্তু সামনে এগিয়ে আসছিল এই দেখুন আমার দুষ্টু ছেলে একটুকুও ভয় পায় না দেখুন ওর মুখে হাত দিয়ে কি সুন্দর আদর করছে ওকে আর বারবার শুধু বলছে যে আমাকে দিতে আর যেমনি না ওকে একটুখানি জিভ দিয়ে ও চেটে দিচ্ছিল ও তো এত মজা পেয়ে গেছে যে কি বলবো তারপরে ওকে আমাদের এখান থেকে বেরোতে গিয়ে মানে কাল ঘাম ছুটে গেছে ও এখান থেকে কিছুতেই আসবে না সো মানে শুধু ধরবার জন্য পাগল হয়ে যাচ্ছে আর তারপরে ওখানে গিয়ে ছাগল মুরগি কিছুই বাদ দেয়নি কাউকেই ছাড়েনি ওই যে ওখান থেকে ছাগলগুলোকে আদর করে কিন্তু ওর বাবা টানতে টানতে নিয়ে এসেছিলো তারপরে এই যে দেখুন আমাদের গুরুদেব আর এইটা হচ্ছে গিয়ে আমার বোনের মেয়ে দেখুন কি সুন্দর কিউট না তো তারপরে দাদুদের এখানে ছিল কিন্তু একটা ছোট্ট পাখি আরে এ না সব্বার নাম বলতে পারে দাদু যার যার নাম বলে ও কিন্তু সবার নাম বলতে পারে তো এখানে কিন্তু আমার নাম সম্রাটের নাম বাবুর নাম সববার নাম বলছিল। আমরা এখানে যা যা জিজ্ঞাসা করছিলাম ও কিন্তু আমাদেরকে সেই সেই কথাগুলো বলছিলো আর আমাদের এত মজা লাগছিল যে বলে বোঝাতে পারবো না ওই যে বারবার বারবার করে বলছিল দাদু আর ও কিন্তু বারবার করে অ্যান্সার দিচ্ছিল তার এত ভালো লাগে না আমার তারপরে কিন্তু বাবুকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল দেখি গিয়ে এই যে রাজাসের কাছে দাঁড়িয়ে আছে রাজহাস ধরবে বলে বলছি বাবু কামড়াবে কামড়াবে ওর কোনো ভয় নেই ও কি ধরবেই মানে এখানে এসেও একটা কিছু বাদ দেয়নি ধরবার জন্যে সব যা দেখছে তাই বলছে ধরবে তারপরে দেখুন মুরগি দেখে কোথায় দৌড়াতে দৌড়াতে মুরগির পেছনে চলে গেছে ওই দেখুন ওর কোনো ভয় ডর নেই আমার বাবাকে নিয়ে টানতে টানতে কোন ফাঁকে জানি চলে গেছে আর মুরগির পেছনে সমানে দৌড়ে বেড়াচ্ছে উফ বাবা এই দুষ্টু ছেলেকে নিয়ে যে আমি কি করি আমি আর বলে বোঝাতে পারবো না যে ওকে নিয়ে আমার কি মানে কীভাবে দিন কাটে আর ওকে কীভাবে আমাকে সামাল দিতে হয় তবে ও এখানে এসে সবকিছু দেখে না ভীষণ খুশি হয়ে গেছে তো তারপরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে আমরা সবাই গল্প করতে করতে খুব সুন্দর করে যাচ্ছিলাম আর আমার বাবুকে দেখুন একটা সিটের মধ্যে কিন্তু ও এখন একা একাই বসে বসে যায় ওর জন্য আমাদের একটা করে আলাদা সিট নিতে হয় তো যাই হোক আমাদের আজকে এসে প্রচণ্ড ভালো লাগলো আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ও হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা